আমাজন অরণ্য, যা দক্ষিণ আমেরিকার আমাজন নদীবিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি। 70 লক্ষ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরণ্যের প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। 9টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত। আমাজন অরণ্য 60% রয়েছে ব্রাজিলে, 13% রয়েছে পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়না, সুরিনাম ও ফরাসি গায়না। পৃথিবী জুড়ে যে রেইন ফরেস্ট, তার অর্ধেকটাই এই অরণ্য নিজেই, নানারকম প্রজাতির বাসস্থান হিসেবে সমৃদ্ধ এই আমাজন। এই বনে প্রায় 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে, যেগুলো প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। ডকুমেন্টারি হিউম্যানিটি এর আজকের পর্বে জানব আমাজনের রহস্য সম্পর্কে। শুরু করার আগে ডকুমেন্টারি হিউম্যানিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। আমাজন অরণ্যের গুরুত্ব অনেক। পৃথিবীর 20% অক্সিজেন আসে আমাজন থেকে, এই জন্য একে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন পৃথিবীর প্রাকৃতিক সপ্তাচার্যের একটি। এ বনের নদী বা আমাজন নদী বেশিরভাগ নদীর উৎস। এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে। এছাড়াও আমাজনে 45 লাখ প্রজাতির পোকামাকড়, 428 প্রজাতির উভচর, 378 প্রজাতির সরীসৃপ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। পাশাপাশি আমাজন নদীতে 3,000 প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে। অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী আমাজনে বসবাস করে। আমাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ অ্যানাকন্ডা। এছাড়া রয়েছে লাল চোখ ব্যাং, বিভিন্ন প্রজাতির পোকামাকড়, জাগুয়ার, বানর, বৈদ্যুতিক ইল, পিরানহা, বিষাক্ত ডার্ট, ফ্রগসহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী। আমাজনে প্রায় 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে, যা প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত এই বনে বেশিরভাগই চিরহরিৎ বৃক্ষ, তাই এই বনকে চিরহরিৎ বনও বলা হয়। পৃথিবী জুড়ে যেসব রেইন ফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই এই অরণ্য, তাই একে রেইন ফরেস্ট বলা হয়। আমাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যধিক আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে। প্রচণ্ড গরমের কারণে বাষ্পীভবনের হার অনেক বেশি, যার কারণে আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হয়। এই বনে প্রায় 300-এর বেশি আদিবাসী বাস করে। মোট আদিবাসী নিরীগোষ্ঠীর সংখ্যা 10 লাখেরও বেশি, তারা বেশিরভাগ ব্রাজিলীয়। এছাড়া তারা পর্তুগিজ, স্প্যানিশ ইত্যাদি ভাষায় কথা বলে। এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে। এদের মধ্যে কিছু যাযাবর, এদের বহির্বিশ্বের সাথে তেমন যোগাযোগ নেই। এবার আমাজন বনের কিছু বিষয়কর তথ্য তুলে ধরার চেষ্টা করি। বিশ্বের নিরক্ষীয় বনের অর্ধেকের বেশি অঞ্চল এই আমাজনে। প্রাণীকুলের শনাক্তকৃত 1/10 প্রাণী এই অঞ্চলে বাস করে। পৃথিবীর সকল পাখির 1/5 পাখি এই বনের অধিবাসী। গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 75,000 ধরনের বৃক্ষ পাওয়া যায়। বিশ্বের মোট ঔষধের 25% কাঁচামাল আসে এই বনের মাত্র 400 প্রজাতির গাছ থেকে। পেরুর একটিমাত্র গাছে 43 প্রজাতির পিঁপড়ার সন্ধান পাওয়া গেছে, যা সমগ্র গ্রেট ব্রিটেনের চেয়েও বেশি। আমাজন নদের কথা বলতে গেলে তা যেন সে সবারই নয়। আমাজন বেসিনে অবস্থিত এই নদী হল আয়তনের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় নদী এবং নীল নদের পরে দ্বিতীয় দীর্ঘতম নদী। এর প্রায় 1100টি উপনদী আছে, যার মধ্যে 17টির দৈর্ঘ্য 1,000 মাইলের বেশি। এই নদী আমাজন অঞ্চলের প্রাণী বৈচিত্র্যের প্রধান উৎস এবং হাজার বছর ধরে গড়ে ওঠা এই জঙ্গলের সূতিকাগার। এ নদীর কয়েকটি বিস্ময়কর তথ্য তুলে ধরি। এ নদীর আয়তন আমেরিকার সবচেয়ে বড় নদী মিসিসিপির আয়তনের 11 গুণ। বর্ষা মৌসুমে এ নদীর মুখ প্রায় 300 মাইল চওড়া থাকে। বর্ষা মৌসুমে এ নদীর মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে 57,87,037 ঘনফুট পানি আটলান্টিকে নিক্ষিপ্ত হয়। আমাজন নদী থেকে যে পরিমাণ পানি প্রতিদিনে আটলান্টিকে প্রবেশ করে, তা দিয়ে পুরো নিউ ইয়র্ক শহরের 9 বছরের পানির চাহিদা মেটানো সম্ভব। এ নদীর পানি প্রবাহের গতি এত বেশি যে
আটলান্টিকে প্রবেশের পর তা লোনাপানির সাথে মেশার আগে সমুদ্রের বুকে 125 মাইল দূরত্ব অতিক্রম করে। প্রতিদিন 106 মিলিয়ন ঘনফুট পলিমাটি আমাজনের পানির সাথে আটলান্টিকে গিয়ে পড়ছে। পৃথিবীর মোট স্বাদুপানির 1/5 স্বাদুপানি আসে আমাজন নদী থেকে। শেষ কথা হলো, আমাজন হলো বিশাল এবং জটিল এক জায়গা যেখানে প্রকৃতি তৈরি করেছে অদ্বিতীয় এক ভৌগোলিক ও জৈবিক সমন্বয় যা পৃথিবীর অন্য কোথাও অনুপস্থিত। আমাজনের রহস্য এবং ভয় আমাদের একই সাথে জয় করতে হবে এবং সাথে সাথে জিয়ে রাখতে হবে। নতুবা বিশ্বায়নের এই যুগে আমাজনের রহস্য নিয়ে আমরা হয়তো আর বেশি দিন গর্ব করতে পারবো না। ডকুমেন্টারি হিউম্যানিটির আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তীতে কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। এরকম আরও সুন্দর সুন্দর অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।